বাঙালির জয় বাঙালির ব্যর্থতা পরবর সিদ্দিক স্যারের বাসায় বসে আছি। ফেব্রুয়ারি মাসে এসেছিলাম স্যারের একটা ছবি দেখে বইমেলায়, স্যার আপনার মনে আছে এসেছিলাম, আপনি এখানে চা টা খাওয়ালেন, আমরা কথা বললাম। তো স্যারের সেই বইটিও প্রকাশিত হয়েছিল, সেই বইটিও অনেক আলোড়ন তুলেছে। তো স্যার আজকে আসাটা হচ্ছে যে আমরা ব্যক্তিগতভাবে স্যারের সাথে কিছু বইয়ের অল্প একটু আমাদের একটা ছোট্ট দেনাপানো ছিল সেটা মেটানো, আর বাকি বইয়ের খবর নেয়া, তারপরে স্যারের স্বাস্থ্য কেমন সব কিছু জানা সেই নিয়ে। স্যার ভালো আছেন? ছোট্ট একটু আমাদের মধ্যে একটা ছোট্ট কি বলে বই বিষয়ক দেনা পাওনা ছিল, যেটা নগদের তরফ থেকে যেটা ছিল, প্রকাশকের তরফ না, সেটা আলাদা হিসাব। সেটা আমি আপনার কাছে একটু স্যার দিতে চাই। থাকুক স্যার, থ্যাংক ইউ। আর স্যার পরবর্তী বই কি লিখবেন? প্রথম তো এই বইটারই 5-6 ভলিউম করব বড় করে, বাঙালির জয় বাঙালির বাঙালির ব্যর্থতা। এই বইয়ের কিছু কিছু অংশ বিভিন্ন বইয়ে চলে যাবে, সেইটা কাজ শুরু করেছি, আর অন্যান্য বইও লিখতে হবে। এখন জাতি আমার কাছে যেটা এক্সপেক্ট করতেছে সেটাকে, মানে যে আমি বেশ কিছু বই তাদের দিয়ে যাই, এটার জন্য আমি বাকি জীবন চেষ্টা করে যেতে হবে। আমি চেষ্টা করবো প্রতি বছর 3-4 করে বই বের করতে। তাহলে এবার স্যার 2021-এর বইমেলায় কতগুলো বা কটা করার প্ল্যান করছেন? ওটা 3-4 করতে পারবো আশা করি। জি স্যার। তার মধ্যে একটা হলো যে এই বাঙালির জয় বাঙালির ব্যর্থতাটা যে 5-6 ভলিউম করবো স্যার, তার প্রথম ভলিউমটা বেরোবো। এটার মধ্যে বাঙালির জয় বাঙালির ব্যর্থতা পুরোটা থাকবে না, কিছুটা অংশ থাকবে, বাকিটা অন্যগুলিতে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। বুঝতে পারছি। অতএব এটা ঠিক দ্বিতীয় সংস্করণ না, এটা হলো পরিবর্তিত সংস্করণ। পরিবর্তিত সংস্করণ। স্যার প্রকাশক খুঁজছেন? প্রকাশক তো খুঁজতেই হবে। প্রকাশক খুঁজছেন? যারা বই প্রকাশনার সাথে যুক্ত আছেন তাদের জন্য আমি বলবো যে এটা একটা সুখবর। আমাদের শ্রদ্ধেয় বিজ্ঞানী পরবর সিদ্দিক স্যার তার পরবর্তী বইগুলোর জন্য প্রকাশক খুঁজছেন, সো আপনারা যোগাযোগ করতে পারেন। আর স্যার সেই ফিটনেস থেকে শুরু করে সব কিছু ঠিকঠাক আছে দেখলাম, খুব এই সময়ে সকল কিছু মেনেই উনি বেশ ভালো মতো আছেন। বেশ কিছুক্ষণ কথা বললাম ম্যামের সাথে, আমরা নিচে একটু চা কফি খেলাম। আর আপনাদের সবাইকে বলবো যে আমরা প্রায় বলি যে ভাইরাল হই তারপর আমরা ভুলে যাই, আমরা ভুলি না। আমরা অনেকেই হয়তো ভুলে যাই, আমরা ভুলি না, আমরা মাথায় রাখার চেষ্টা করি, ব্যস্ততা সব মিলিয়ে হয়তো সময় দেওয়া হয় না, বাট আমরা খবর রাখছি। আর আপনারাও যারা এবারের বইমেলায় বই কিনবেন স্যারের বইয়েরটা যাতে উপরের দিকে লিস্টে থাকে, আর প্রকাশক যারা যোগাযোগ করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। তবে অনুরোধ থাকবে লেখকদের সম্মানী থেকে শুরু করে সব বিষয়ে যাতে একটা আলাদা শ্রদ্ধাবোধ থাকে, একদম ওভাবে মেনটেন করে। আর পুঁথিঘর আমার একটা বই বিক্রি করে ইলেকট্রিসিটির উপরে একটা বই নিয়ে নিয়েছে। জি, ওরা এই ফেব্রুয়ারিতে বের করবে। অ্যাবসলুটলি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। স্যার আপনাকে পৌঁছে দিই। আপনারাও ভালো থাকবেন, অনেক অনেক বই পড়বেন, আর খুঁজে বের করতে হবে যে আমরা কে কাকে সহায়তা করতে পারি। সব ই করে রাখছেন না, এগুলো লাগাইছে না।